আসসালামু আলাইকুম। আমরা সবাই ঘুরতে যাচ্ছি আজকে। আমরা এখন বাসা থেকে বের হব, আপনার সাথে থাকেন আমাদের। আমরা যা দেখবো আপনাদেরও আমরা তাই দেখাবো। লেটস গো। চলে আসছে, এই যে দেখতে পারছেন ওয়ান্ডার পার্ক। নরসিংদী জেলার ভিতরে মরজাল গ্রামে এই পার্কটি অবস্থিত। তো এই পার্কের ভিতরে কেমন, এটা গ্রামের ভিতরে কেমন পার্কের ভিতরে দেখবো, ঘুরে ঘুরে আপনারাও দেখবেন আমাদের সাথে। মাহিমের বাবা টিকিট কাটতেছে। টিকিট এখানে 200 টাকা করে, একজনের 200 টাকা। আমরা মোট 5 জন গিয়েছিলাম। কিছু ছবি তুলতে হবে এখানে। টিকিট কাটা হয়ে গিয়েছে, এখন ভিতরে যাওয়ার পালা। পার্কের ভিতরে লোকজন তেমন নাই, গ্রামের ভিতরে একটা পার্ক, বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে। ঢুকেই আমরা বাম সাইডের দিকে যাব, দেখি এদিকে কি কি আছে। প্রথমে ঢুকতে হাতের বাম সাইডে বেশ কিছু রাইড আছে বাচ্চাদের, তারপরে একটা গলি আছে। ঢুকে বেশ কিছুক্ষণ হাঁটার পরেই
দেখা যাবে। এই যে এটা হচ্ছে বামে ঢুকে হাতে ডান সাইডে, একেবারে ফাঁকা পার্কটা, নিরিবিলি, লোকজন খুবই কম। এটা হচ্ছে বাম সাইডের দিকে, মাহিমার আমার বোন ছবি তোলা নিয়ে ব্যস্ত। চুলে সিথি কেটে আদর দেব, সখি শিমুল তুলার বালি সে ঘুম পাড়াবো, বাল হাওয়ার বাতাসে চুলুড়াবো, মিশাকের ডগাতে ফুল ফুটাবো, আমন ধানের জমিতে আউশ ফলাবো, আয় 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 রে সখি, আয় 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 রে সখি আমার সনে আয়, এলো ঝুলে সিথি কেটে আদর দেবো গায়, এলো চুলে সিথি কেটে আদর দেবো গা। আষাঢ় শ্রাবণ ভিজ ভিজ দিয়ায়, বুকের ভেতর কাল বসে কি কালো মেঘের ছায়, চোখেতে আষাঢ় শ্রাবণ ভিজ ভিজ দিয়ায়, বুকের ভেতর কাল বসে কি কালো মেঘের ছায়, আয় আয় রে সখী, এলো ঝুলে সিথি কেটে আদর দেবো গায়, এলো ঝুলে সিথি কেটে আদর দেবো। এখানকার দৃশ্যটা এত সুন্দর, এত সুন্দর করে করছে, অনেক সুন্দর। এখানে ছবি টবি তোলা যায়, বেশ সুন্দর একটা জায়গা। উপরের যে কারুকাজটা অনেক সুন্দর করে করেছে এটা। তোমরা কি করো? হ্যাঁ কি করো মা, তোমার কি ভালো লাগছে এসে বলো? হ্যাঁ মেহের মা, মেহের মা তো অনেক অসুস্থ ছিল, আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। তোমাকে তো সেই সুন্দর লাগতেছে, সুন্দর। উঠো উঠো, পানি
ওই যে দেখা যাচ্ছে একটা আনারস, ওটার ভিতরে সবাই ছবি তোলে বসে বসে গল্প করে। আমরা প্রথম একবার আসছিলাম, আসার যখন আসছিলাম তখন হচ্ছে রাস্তা কিছুই হয়েছিল না, পরে রাস্তা করা হয়েছে। মেহের মা স্লিপার দেখে দৌড়িয়ে চলে যাচ্ছে, স্লিপারে উঠবে। স্লিপার দেখলে পরেই চড়তে চাই। আমার হাতে ই লাগিছে দারুন তো, এটা তুমি দিবা দিয়ে দেখো খুব আরাম। উঠতে পারবে? পারবা না মো, উঠবা? ভিডিও করেছে সুজা নামো। সরে যাও এপা সুজা। লোক তো পাচ্ছে না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।